শীতকালের মধ্যে মুরগির প্রথম যে রোগটা হয়ে থাকে সেটা হলো ঠান্ডা। এটা সায়েন্টিফিক্যালি বলা হয় মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমার লেভেলটা বেড়ে গেলেই এই রোগটা হয়ে থাকে। ঠান্ডা, নাকে সর্দি আসে, মুখে কফ আসে, তারপর আপনার মুরগি ঝিমায়, চুনা পায়খানা করে, সবুজ পায়খানা করে। ঠান্ডার পরের স্টেজটা হলো আপনার রানীক্ষেত। এই রানীক্ষেতটা হলে মুরগি আর বাঁচানো যায় না, শীতকালের মধ্যে অনেক সমস্যা হয়ে থাকে। এইটা যাতে না হয় আপনার কিছু প্রস্তুতি নিতে হবে আগে থেকে। প্রস্তুতিটা কীভাবে নেবেন? প্রথমে আপনার মুরগিকে প্রস্তুতি করতে নেওয়ার ক্ষেত্রে ক্রিমি কোর্স করাইতে হবে শীতের আগে। ক্রিমি কোর্স কেন করবেন? ক্রিমি কোর্স আমি অনেকবার আগের ভিডিওতে বলছি যে মুরগির শরীরের ভিতরে যদি কৃমি থাকে তাহলে রোগ প্রতিরোধ কমে যায়। তো শীতকালের মধ্যে যাতে রোগ প্রতিরোধ বাড়াবেন কিভাবে? রোগ প্রতিরোধ বাড়াতে গেলে আপনার প্রথমে কৃমি মুক্ত রাখতে হবে মুরগিকে। কৃমি মুক্ত করলেন, তারপরে আপনি যেটা করতে হবে, যেই সব মুরগি আপনার শরীর থেকে একদম চিকন চাকন বা আপনার দুর্বল, তাদেরকে ওই মুরগিগুলো ঠান্ডা লাগে বেশি তাড়াতাড়ি। তো এই মুরগিগুলোকে ওজন বাড়াতে হবে, পশম গজাতে হবে। অনেক মুরগির পশম থাকে না, তো শীতের মধ্যে কি হয়, মুরগি পশম না থাকলে শরীরের মধ্যে মুরগি ঠান্ডা লেগে যায়, মুরগির আপনার গুজা হয়ে বসে থাকে, ঝিমায়। তো এই জিনিসটাই যে আপনার মুরগিকে যদি সঠিকভাবে ভিটামিন মিনারেল দিতে পারেন, আপনার আপনি দিতে পারেন জিঙ্ক দিতে পারেন, যাতে মুরগির শরীরে পশম গজায়। পশম গজালে কী হবে, মুরগির ঠান্ডাটা কম লাগবে। তো আপনার পরে মাল্টিভিটামিন দিতে পারেন, ভাইটাল অ্যামাইনো দিতে পারেন। এটা হলো আপনার কৃমির পরে দিবেন। কৃমির পরে ভিটামিন চললো, মুরগি আপনার পশম গজাচ্ছে, শীত কম লাগবে। তারপর আপনি যেটা করতে হবে, এই মেডিসিনগুলো দেওয়ার পরে আপনার দিতে হবে অগ্রিম ডোজ। ঠান্ডার অগ্রিম ডোজ কী কী আছে? ছোটো মুরগির ক্ষেত্রে মুরগির বাচ্চা তখন 10 দিন থেকে মুরগির বাচ্চার 2 মাস পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিতে হবে। প্রাথমিক আপনার ঠান্ডার কোর্স করাতে হয়। যদি আপনার মুরগির ব্রুডিংয়ের মেডিসিনটা দেন, আমি যেহেতু আমার ফর্মুলা যারা পালন করেন তারা জানেন যে মুরগির ভ্যাকসিন করার 2 দিন পর থেকে রানি BCRDV ছোটো বলা যখন ভ্যাকসিন করি আমরা প্রথম ডোজটা, তার 2-3 দিন পর থেকে ব্রুডিংয়ের মেডিসিনটা দিই আমরা। ব্রুডিংয়ের মেডিসিন যদি দিই আমরা তাহলে আমাদের ঠান্ডার কোর্স আর করানোর দরকার নাই। আমাদের ব্রুডিংয়ের মেডিসিনের ঠিক 1 থেকে 1.5 মাস পর থেকে ঠান্ডার একটা কোর্স করা দিবেন শীতকালের মধ্যে। যদি ছোটো বাচ্চা থাকে 1 মাস বা 1.5 মাস হলে বয়সটা, তখন আপনার ঠান্ডার কোর্স করাবেন। তো ছোটো মুরগির ক্ষেত্রে ঠান্ডার কোর্স করার একটা নিয়ম আছে। প্রাথমিক চিকিৎসা দিতে হবে আপনাকে। প্রাথমিক চিকিৎসার মধ্যে ঠান্ডার কোর্স কী আছে, সেটা হলো আপনার ডক্সিভ্যাট, ব্রঙ্কোভ্যাট সিরাপ আর হলো আপনার লাইসোভিট। এই 3টা মেডিসিন হয়ে গেলেই আপনার মুরগির প্রাথমিক চিকিৎসা হয়ে গেল ছোটো মুরগির ক্ষেত্রে। এখন বড় মুরগির ক্ষেত্রে আড়াই মাস থেকে ডিম পাড়া পর্যন্ত যে বড় মুরগিগুলো আছে এইগুলোর ক্ষেত্রে ঠান্ডার কোর্সটা একটু হাই লেভেলের অ্যান্টিবায়োটিক দিয়ে দিবেন, যাতে কোনোভাবেই কোনো রিস্ক মুক্ত বা কোনোভাবেই আমরা রিস্ক নিব না মুরগির ক্ষেত্রে। সেই জন্য আমরা একটু হালকা হায়ার লেভেল বা আপনার যেটা হলো একটু হাই লেভেলের অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করব। তো হাই লেভেলের অ্যান্টিবায়োটিক বলতে আমরা কী বুঝি? হাই লেভেলের অ্যান্টিবায়োটিক ঠান্ডার ক্ষেত্রে আপনার অগ্রিম ডোজ করতে আপনার যেটা দিতে হবে সেটা হলো ব্রঙ্কোভ্যাট সিরাপ। এটা হলো আপনার শ্বাসতন্ত্রের কাজ করে। ছোটো মুরগির ক্ষেত্রে দিতে পারেন আপনার এটা মেন্থল জাতীয় একটা মেডিসিন, ব্রঙ্কোভ্যাট সিরাপ। এটা যদি আপনার মুরগির নাকে সর্দি থাকে, মুরগির ক্ষেত্রে যদি আপনার শ্বাসনালীতে যদি কফ জমে থাকে, হা করে নিঃশ্বাস নেয়, সেক্ষেত্রে এই মেডিসিনটা খুবই ভালো একটা কাজ করে। ব্রঙ্কোভ্যাট দিতে পারেন, আপনার রেসপিরন দিতে পারেন, পালমো কেয়ার দিতে পারেন, পালমো গোল্ড দিতে পারেন। এটা হলো সবগুলো মেন্থল জাতীয় মেডিসিন। এই মেডিসিনগুলো আপনার শ্বাসতন্ত্র ভালো রাখে। তারপর আসবে আপনার আপনার ব্রঙ্কোভ্যাট দিলাম, ব্রঙ্কোভ্যাট যদি আমরা নিয়ে থাকি, তারপরে দিব আপনার হাই লেভেলের অ্যান্টিবায়োটিক, সেটা হলো ঠান্ডার টিল মাইকোসিন গ্রুপের মেডিসিন। টিল মাইকোসিন যেটা আমরা কিউটিলেস হতে পারে, জিকোটিল হইতে পারে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম দিয়ে মেডিসিন বানায় ঠান্ডার, যেটা হলো টিল মাইকোসিন গ্রুপের নাম। তারপর আসবে আপনার যেটা হলো লাইসোভিট। লাইসোভিটটা যে কোনো মেডিসিন অ্যান্টিবায়োটিকের সাথে দিতে পারবেন যাতে মুরগির রোগ প্রতিরোধটা বাড়ে। তো এখন আমরা ঠান্ডার অগ্রিম কোর্স করালাম, তারপরে কি করতে হবে? শীতকাল আসলে শুধু মেডিসিন দিলে কি কাজ হবে? অবশ্যই না। শীতকাল আসলে আপনার ঠান্ডা পানি দিতে পারবেন না। মুরগি যে পানিটা খায় সকালবেলা, এই পানিটা কুসুম গরম পানি হইতে হবে। গরম পানি করতে হবে আপনাদের যত কষ্টই হোক। এই শীতের এই 3টা মাস
আপনার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টা মাস, যেহেতু বাংলাদেশের মধ্যে শীত থাকে, সকালে ঘুমের থেকে উঠার পরে ঠান্ডা পানি কখনোই দিবেন না মুরগিকে। ঠান্ডা কোনো খাবার খাওয়ানো যাবে না, ভিজা কোনো খাবার দিতে পারবেন না। তো আপনার পানির ক্ষেত্রে কুসুম গরম পানি দিবেন, এই পানিটা সারাদিন খাবে। দুপুরে আর পানি কোনো গরম করতে হবে না, সকালে যেহেতু ঠান্ডা কুয়াশা থাকে এই সময়টা শুধু আপনার কুসুম গরম পানি দিবেন। তারপর আপনার খাবার কি দিবেন, সকালে লেয়ার ফিড দিবেন এবং দুপুরবেলা ধান দিবেন, গম দিবেন, 50% ধান, 50% গম, চাইলে ভুট্টাও দিতে পারেন। গম কেন দিবেন, পোলট্রির নিয়মিত আপনার গম আমরা কখনোই আমার চ্যানেলে কখনো বলি নাই যে গম দিতে হবে আপনাদের ডিম পাড়া মুরগির ক্ষেত্রে। গম দিলে আপনার মুরগির শরীরে চর্বি হবে হালকা, শীতকালের মধ্যে হালকা চর্বি হলে মুরগির শরীরটা গরম রাখবে, যেহেতু শীতকাল, শীতকালের মধ্যে মুরগির শরীর গরম রাখতে হবে আপনাদের। মুরগির ঘর গরম রাখতে হবে, মুরগির বাসস্থান শুকনো রাখতে হবে, যেখানে রাত্রে ঘুমায় এইখানে শুকনো রাখতে হবে। আপনি ধানের তুষ দিতে পারেন মুরগির ঘরের ভিতরে, প্লাস আপনার চুলার ছাই দিতে পারেন, এগুলা দিয়ে মুরগির ঘরটা শুকনো রাখতে হবে। কোনোভাবে ভিজা জায়গাতে না ঘুমায়, ভিজা জায়গায় ঘুমাইলে মুরগির ঠান্ডা লেগে যাওয়ারটা সম্ভাবনা থাকে। তাহলে আপনার খাবার দিবেন ভুট্টা, আপনি গম দিতে পারেন, এই শুধু একবেলা দিবেন দুপুরবেলা, এবং বিকালবেলা এবং সকালবেলা দিবেন লেয়ার ফিড ডিমের মুরগিকে। ছোট বাচ্চা থাকলে গ্রোয়ার ফিড দিবেন, আরও ছোট থাকলে আপনি স্টার্টার ফিড দিবেন। প্রশ্ন হলো মেডিসিনগুলো আপনারা কীভাবে পানির মধ্যে মিশাবেন। আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন আমার, তারা কিন্তু জানেন আমি কীভাবে পানিতে মিক্স করি, এবং আপনারা কখনোই খাবারের সাথে, কোনো ভিজা খাবারের সাথে মেডিসিন দিতে পারবেন না। মেডিসিনের পরিমাণ যদি বেশি হয়ে যায় মুরগি মারা যাবে। মেডিসিনের পরিমাণ দেখে দিবেন, সুস্থ মুরগির ক্ষেত্রে অগ্রিম ডোজ করাতে আপনার 50% মেডিসিন দিতে হয়, সেটা হলো অগ্রিম ডোজ, যেটা প্রতিরোধ মাত্রা দিতে হয়। অসুস্থ মুরগির ক্ষেত্রে ট্রিটমেন্ট মাত্রা দিতে হয়, এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, শীতকালের আগে অগ্রিম ডোজ করাবেন। কখনোই অসুস্থ হওয়ার পরে আপনার অসুস্থ হওয়া আগ পর্যন্ত বসে থাকবেন না, আগের থেকে প্রস্তুতি নিবেন যাতে অসুস্থ কখনোই না হয়, এভাবে আপনার প্রস্তুতি নিবেন। এবং কীভাবে আপনার মেডিসিন মিক্স করবেন সেটা এই ভিডিওটা আপনারা দেখবেন, এই ভিডিওটা দেখলেই আপনারা ধারণা পাবেন কীভাবে পানির মধ্যে মেডিসিন দিতে হয়। এবং আমাকে প্রশ্ন করে, ভাই মেডিসিনটা আপনার কতক্ষণ ভালো থাকে, সকালে দিলে সন্ধ্যা পর্যন্ত ব্যবহার করতে পারবেন, এর মধ্যে পানি চেঞ্জ করতে হবে না, পরের দিন সকালে আবার নতুন পানিতে নতুন মেডিসিন দিবেন, এইভাবে পরপর 5 থেকে 6 দিনের একটা কোর্স করিয়ে দিবেন। আজকের ভিডিও সম্পর্কে এবং শীতকালীন কোনো প্রশ্ন থাকলে মুরগির বিষয়ে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিও করব আপনাদের যে সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এগ্ল্যান্ডের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, সালামু আলাইকুম।